আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ডিজাইনেটি ইনস্টিটিউট পক্ষ থেকে আমি আফসার হোসেন। আমরা আজকে আপনাদেরকে দেখাবো ট্রাবল ম্যাগাজিন ডিজাইন। ট্রাবল ম্যাগাজিন ডিজাইনে অলরেডি আমরা একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, সেই ভিডিওগুলো আমরা হয়তো আমাদের যে প্লে ভিডিও আছে সেখানে আমাকে দেখতে পাবো। লাইক দিস ওয়ান, যেমন একটি একটি ভিডিও টিউটোরিয়াল আছে যে কীভাবে আমরা ম্যাগাজিনের ইনার পেজগুলো করতে পারবো। পাশাপাশি আমরা আরেকটি ভিডিও দিয়েছিলাম যে ট্রাবল ম্যাগাজিনের উপর। আজকেও আমরা আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম, সেটা হচ্ছে ট্রাবল ম্যাগাজিনের উপরে। সেখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। তো মূলত আমরা ট্রাবল ম্যাগাজিনে দুটি পেজ করব। তো সেক্ষেত্রে আমি এখান থেকে ফাইল থেকে নিউ, আমি এখান থেকে নিউ থেকে আমি এখান থেকে চলে যাব আমাদের যে পেজ সেট আপ। পেজ সেট আপে আসার পর আমি এখান থেকে আরজিবি কালার বোর্ড নিয়ে কাজ করবো, কারণ আমি যদি আপনি যদি মাইক্রোস্টক মার্কেট প্লেস অথবা কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি আরজিবি কালার বোর্ড নিয়ে কাজ করতে পারেন। তো সেক্ষেত্রে আমি এখান থেকে আরজিবি কালার বোর্ড নিয়ে ওকে প্রেস করলাম, দেন আমার একটা পেজ তৈরি হয়ে গেলো। তো এটা হচ্ছে আমাদের ল্যান্ডস্কেপ হয়ে গেছে, বাট আমি চাচ্ছি না যে ল্যান্ডস্কেপ হবে। আমি এখানে থেকে আবার আরেকবার নিচ্ছি, ফাইল থেকে নিউ, নিউ থেকে A4, A4 থেকে RGB, ওকে, দেন ওকে। তো আমি এখান থেকে এরকম একটি A4 পেপার নিলাম। তো আমি চাচ্ছি যে দুটি পেজ হবে, A4 এর দুটি পেজে মূলত দুইটা পেজ হবে। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে আর্টবোর্ড অপশন আছে, আর্টবোর্ড থেকে আমি এখান থেকে ক্রিয়েটে নিউ আর্টবোর্ডে ক্লিক করতে পারি। দেন আমার একটা আর্টবোর্ড অটোমেটিক তৈরি হয়ে গেলো, দেন আমি এটাকে একদম অ্যাডজাস্ট করে দিলাম দুটি পেজের সাথে। তো আমি এখানে যদি গ্যাপ থাকে একটু জুম করে নিলাম, জুম করে নিয়ে আমি এখান থেকে আর্টবোর্ড টুল দিয়ে ধরে শিফট প্রেস করে আমি এখান থেকে ধরে এটাকে নিয়ে আসলাম এখানে। দেখুন খুব চমৎকারভাবে আমরা এখান থেকে এটাকে অ্যাড করে দিলাম। ওকে, তো আমাদের এই পেজটাকে দুইটা পেজ আমরা এখানে অ্যাড করে দিলাম, কারণ আমাদের দুইটা পেজে মূলত আমরা কাজ করব। তো সেই ক্ষেত্রে মূলত আমরা এখান থেকে কী করবো, যে একটা আমরা সেফটি মার্জিন নিব আমাদের কাজ করার ক্ষেত্রে। লাইক দিস ওয়ান, আমরা যতগুলো ডিজাইন করেছি আমরা যদি আর আগের যে আমাদের ম্যাগাজিন নিজে দেখতে পাই, যেমন লাইক দিস ওয়ান স্যাম্পলটা আমরা দেখে নিচ্ছি, দেখেন এখান থেকে আমরা অনেকটা অপশন পোর্শন ছেড়ে দিয়েছি, যেটা হচ্ছে আমাদের মধ্যে সেফটি মার্জিন। এই দুটি পেজ, দুটি পেজ আমরা এখান থেকে অনেকটা ইয়ে ছেড়ে দিয়েছি, এগুলো হচ্ছে আমাদের প্লেস যেগুলো আমাদের মূলত পেজের সেফটি মার্জিনের জন্য মূলত আমরা এটাকে ছেড়ে দিই। লাইক দিস ওয়ান, সেভাবেই মূলত আজকেও আমরা একইভাবে আমরা এখান থেকে সেফটি মার্জিন নিব। তা আমি এখান থেকে একটা অবজেক্ট তৈরি করবো দুইটা পেজের জন্য। সো আমি এখান থেকে এটা এই যে পেজটার জন্য মূলত আমি এখান থেকে স্টকটাকে অফ করে দিই, অফ করে দিয়ে আমি মূলত এখান থেকে একটা পেজ তৈরি করি, মানে অবজেক্টটাকে তৈরি করি। দেখুন অবজেক্টটাকে আমি যদি একদম পেজের একজ্যাক্ট মাপের মতো নিতে চাই, সেই ক্ষেত্রে আমি এখান থেকে আমার অ্যালাইনমেন্ট থেকে আমি R2 অ্যালাইনমেন্ট করে দেবো, R2 অ্যালাইন্ড, এখান থেকে আমি ওকে প্রেস করলাম। এই যে ওখান থেকে টপ বটম করে দিয়ে দেন আমি এখান থেকে এটাকে পেছনটাকে টেনে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। দেখুন দেন আমি একটু জুম করে নিই, ওকে ওকে। তা আমি এখান থেকে জুম করে নিয়ে আমি পেজটাকে অ্যাড করলাম, দেন আমি একইভাবে এই পেজটাকে অবজেক্টটাকে কপি করলাম, অল্টার প্রেস করে, অল্টার প্রেস করে আমি কপি করে নিলাম। দেন আমি যেটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, আমি এখান থেকে আসার পর আমি এখান থেকে কন্ট্রোল R দিয়ে রাইট ক্লিক করে উলার থেকে ইঞ্চি করে নিলাম। আমি এখান থেকে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথে চলে আসলাম। আমি এখান থেকে এটাকে প্রেজেন্ট পয়েন্ট মাইনাস 0.75 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি, দেন ওকে প্রেস করলাম, রাইট ক্লিক করে মেকে গাইড করে দিলাম। তাহলে কী হলো যে আমার যে ট্যাক্সগুলো হবে এর বাহিরে কোনো একটি ট্যাক্স বাহিরে যেতে পারবে না। ওকে, তো আমি আজকে বলছি যে আমরা একটা নতুন জিনিস শিখবো, যেখানে মূলত আমরা যারা নিউ কামার বা আমরা যারা নিউ ডিজাইন করি, আমরা দেখবেন বলো অনেক সময় আমরা ট্যাক্সকে খুব সুন্দরভাবে প্লেসমেন্ট করতে পারি না। তো সেটাকে আমরা মূলত আজকে একটা নতুন মাধ্যমে শিখবো, যে কীভাবে কত সুন্দরভাবে আমরা ট্যাগগুলোকে ট্যাক্স এবং আপনার ফটো প্লেসমেন্ট করা থেকে শুরু করে এভরিথিং বিষয়গুলো দেখতে পাবেন। সেটা হচ্ছে মডুলার গাইডস, গাইডের মাধ্যমে। তো আমরা সেটা একটু তৈরি করি, কীভাবে মডুলার গাইড তৈরি করতে হয়। আমি এখান থেকে একটা অবজেক্ট তৈরি করলাম, করার পর আমি এখান থেকে একটা সুন্দরভাবে আমি একটা অবজেক্ট এখান থেকে স্কোয়ার একটা বক্স তৈরি করলাম, যে বক্সটাই মূলত আমাদের মডিউলার গাইড হিসাবে কাজ করবে। যেমন আমি এখান থেকে এটাকে একটা বক্সের উপরে আমি কী করলাম, কালারটাকে দিয়ে দিলাম স্টক কালারটাকে। তা আমি এই বক্সটাকে সুন্দর করে আমি এখান থেকে এই অবজেক্টটিকে শুরু করে আমি এটাকে কপি করে করে আমি একটা অবজেক্ট তৈরি করবো, যেটা একদম লাইক দিস ওয়ান। দেখুন বিষয়টাকে প্রশ্নটাকে আমি এরকমভাবে কন্ট্রোল ডি রাখলাম, দেন আমি এখান থেকে এটাকে ধরে একটু বড় করে দিলাম সবগুলোকে ধরে। এই গ্যাপটাকে আমি কী করবো, আমার পুরো পেজটাকে আমি নিয়ে নিব, যেন আমি এখান থেকে আসার পরে সেমভাবে আমি মডিউলার গাইডটাকে তৈরি করতে পারি। লাইক দিস ওয়ান, কন্ট্রোল ডি এবং কন্ট্রোল ডি দিলাম, দেন আমার এই পোস্টটা কীরকম আসলো। তো আমি এটাকে
আমি এই জায়গাটাকে ধরে আমি এটাকে ধরে আর শিফট প্রেস না করে সরাসরি আমি এভাবে এটাকে ছোট করে নিলাম, আমার পেজের মতো আমি অ্যাডজাস্ট করে নিলাম। দেন আমি কি করব, এই যে গাইডটা আছে আমার এই গাইডের বাইরে কোনো ধরনের টেক্সট বের হবে না। আমি যদি যতটুকু যেটা চাই দেখেন, আপনি দেখলে বুঝতে পারবেন মডিউলার গাইডটাকে। আমি যদি একটু সার্চ করে দেখাই যে এটা আসলে কি, যে মডিউলার গাইড, মডিউলার গাইড বলতে এরকম যে আপনি যে কোনো পেজে দেখবেন এরকম মডিউলার গাইড নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনি একজ্যাক্ট বিষয়টাকে আপনি অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে পারবেন। লাইক দিস ওয়ান, দেখেন এই যে গাইডটা আছে এখানে যে একটা ছবি হলো দেখেন, এই গাইডের মাঝখানে আছে এবং যে গ্যাপটা আছে সেই গ্যাপ থেকে এই পরিমাণ একটা জায়গা নিয়ে নিছে। তো এরকমভাবে আপনি নিজের মতো করে আপনি মডিউলার গাইড তৈরি করতে পারেন। লাইক দিস ওয়ান, দিস ট্রাভেল ম্যাগাজিন দেখেন খুব সুন্দরভাবে কিন্তু তারা কিন্তু মডিউলার গাইডটাকে ইউজ করে কিন্তু খুব সুন্দরভাবে কাজটা করা যাচ্ছে। সো আমরা যদি এটাকে ইউজ করি তাহলে কিন্তু আপনার অ্যালাইনমেন্ট, লাইক দিস ওয়ান একইভাবে দেখেন, এখানে যদি কোনো আমরা পেপার তৈরি পেপারের কাজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কলামসগুলো আমাদের খুবই হেল্পফুল করবে। তা আমরা সেক্ষেত্রে একইভাবে আমরা এখানেও একটা তৈরি করছি। সো আমি এটাকে ধরে অল্টার ধরে কপি করে আমার সেকেন্ড পেজে নিয়ে যাচ্ছি, এই সেকেন্ড পেজে। দেন আমি দুটাকে সিলেক্ট করে আর ক্লিক করে মেকে গাইড করে দিলাম, তাহলে দেখেন আমাদের বক্সগুলো এখানে চলে আসছে। ওকে, তা আমি বলছি যে ট্রাভেল ম্যাগাজিনের পেজটা আমি তৈরি করবো। তো ট্রাভেল ম্যাগাজিনের পেজ করার ক্ষেত্রে আমাদের কিছু ছবি প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে আপনারা ছবিগুলো ডাউনলোড করতে পারেন কোথা থেকে। যে আমি যদি এখানে ইমেজ ফ্রি ডাউনলোড দিই তাহলে আমরা অনেকগুলো সাইট পেয়ে যাবো, যেমন ইমেজ ফ্রি ডাউনলোড যদি আমি দিই এখান থেকে অনেকগুলো যেগুলো ফ্রি সাইট যেগুলো আছে আপনি সেক্ষেত্রে পেয়ে যাবেন। যেমন পিক্সেলস আছে, যেমন এখান থেকে আছে, যেগুলো এই দুইটা সাইট কিন্তু আমরা খুব সচরাচর আমরা এখান থেকে অনেকগুলো ছবি আমরা ডাউনলোড করে নিতে পারি। তো এখান থেকে আপনি যখন ছবি ডাউনলোড করবেন এই ধরনের ছবিগুলো কোনো ধরনের আপনাকে কী করতে হবে না, লাইসেন্স ফ্রি লাইসেন্স আপনি ফ্রিলি এগুলো আপনি আপনি ইউজ করতে পারবেন। এখানে আপনার কোনো ধরনের কপিরাইটিং বিষয় রাখে আপনাকে ক্রেস করবে না। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যে ফ্রি এখানে ডাউনলোড করলাম দেখুন অটোমেটিক ছবিটা ডাউনলোড হয়ে গেলো। এখান থেকে এই ছবিটা চাইলে আপনি আপনার ডিজাইনে এটাকে আপনি ব্যবহার করতে পারবেন, খুব সহজে এটা আপনি ব্যবহার করতে পারবেন এবং সেগুলো হাই রেজলিউশন হয়ে থাকে। তা আমরা ট্রাভেল রিলেটেড যদি কাজ করতে যাই তাহলে ট্রাভেলের যে ছবিগুলো হয় সেই টাইপের ছবিগুলো যদি আমরা সার্চ করি এখান থেকে, যেমন ট্রাভেল ট্রাভেল, আমি ট্রাভেল দিয়ে সার্চ করার পর দেখেন কত সুন্দর সুন্দর ছবিগুলো চলে আসছে, তাই না? এই ছবিগুলো ব্যবহার করে মূলত আমরা খুব মজার মজার কাজ করতে পারি এবং আপনার সেই কাজগুলোকে আপনি নান্দনিকভাবে তুলে নিতে পারেন। তো আমি আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পারলাম যে আমরা কোথা থেকে ছবিগুলো নিয়ে মূলত আমরা কাজগুলো করতে পারি। যেমন লাইক দিস ওয়ান, যদি আমি এই ছবিটায় যাই যে আমার এই ছবিটা নিয়ে আমি কাজ করতে চাই, তাহলে আমি দেখেন আমি এই ছবিটাকে আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে আমি এই ছবিটাকে কী করব, যে একটু কাজ করে নিতে হবে সেটা হচ্ছে যে এই ছবির সাইজটাকে ছোটো করে নিতে পারি। কারণ আমার যদি এটা যদি হয় সাইজ, যখন আমি রাইট ক্লিক করে ছবির সাইজটা যদি দেখে নিই, লাইক দিস ওয়ান, যেমন আমার কিছু 1.68 MB, তাহলে এই যে সাইজ এই ছবি এই সাইজের ছবি যদি আমি ব্যবহার করি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে, তাহলে দেখবেন আপনার অনেক সময় আপনার পিসির যে র্যাম অথবা কম থাকতে পারে সেক্ষেত্রে আপনার পিসিতে হ্যাং করতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট হবে। তো সেক্ষেত্রে আমরা কী করবো, যে এই ছবিগুলো আমি ব্যবহার করার ক্ষেত্রে আমরা এটাকে কী করতে পারি, ছোটো করে নিতে পারি। কার মাধ্যমে? ফটোশপের মাধ্যমে। আমরা এই ছবিটাকে ফটোশপে রান করে আমরা কিন্তু কাজ করতে পারি। তার সাথে সাথে আমরা আরও কিছু ছবি ডাউনলোড করে নিই, যে আজকের যে আমার ট্রাভেল ম্যাগাজিন ডিজাইন করবো সেক্ষেত্রে আমরা আরও ছবি কিছু ডাউনলোড করতে পারি। যেন আমি এখান থেকে আবার সার্চ করলাম, যেমন আমরা এখানে পাচ্ছি, যেমন এই ধরনের ছবিগুলো পাচ্ছি, লাইক দিস ওয়ান কত সুন্দর ছবি, আমি এখান থেকে এটাও ডাউনলোড করতে পারি। তো আমি এখান থেকে এই ছবিটা নিতে পারি, তো আমি এখান থেকে আমরা এখান থেকে এই ছবিটাকে ডাউনলোড করে নিলাম দেখুন। ওকে, আমরা এই ছবিটাকেও ডাউনলোড করলাম, আমরা দুইটা ছবি নিলাম। পাশাপাশি আমাদের আরও কিছু ছবি আছে আমাদের কাছে, যেমন আমরা এই টাইপের ছবিগুলো আমাদের কিছু ছবি ডাউনলোড করা আছে। তো এই ছবিগুলো কী করবো, আমরা ছোটো করবো। কার মাধ্যমে? অ্যাডোবি ফটোশপের মাধ্যমে গিয়ে আমরা কী করবো, অ্যাম্বিটাকে কমাই দেবো। কারণ আমাদের যেন ফটোশপে যেন অ্যাডোবি ইলাস্ট্রেটর যেন কাজ করবো কোনো ধরনের যেন ঝামেলা ক্রিয়েট না হয়। তো চলুন আমরা লেয়ারটা আমাদের ফটোশপ অন সাথে সাথে আমরা লেয়ারটাকে তৈরি করে নিই, যে আমাদের কী কী এখানে অ্যাডজাস্ট করবো। ওকে, তো আমি চাচ্ছি যে একটা ছবি হবে, যে আমার যে ডিজাইনটা হবে সেখানে আমার কী হবে, একটা ছবি হবে। তা আমি এখান থেকে ধরুন এই যে ছবিটাকে প্লেসমেন্ট করার জন্য আমি এতটুকু পোর্শন, যে এই পরিমাণ জায়গাটাকে আমি নিয়ে নিলাম এই ছবির জায়গাটাকে। তো আমি এখানে একটা কালার দিতে পারি, লাইক দিস ওয়ান, আমি এই কালারটাকে দিয়ে বোঝাচ্ছি। দেখুন আমার এই ছবির কালারটাকে আমি এ পর্যন্ত জায়গাটাকে আমি ছবির জন্য বাছাই করে নিলাম। এখন আমার ট্যাক্স হবে, মনে করুন এটা একটা নিউ প্লেস বা নিউ ইয়ে হতে পারে। তো সেক্ষেত্রে ধরুন আমি এখান থেকে কী করতে পারি, যে নিউ প্লেস, নিউ অ্যাডজাস্ট, এখানে অ্যাডভেঞ্চার,
এরকম কিছু একটা টাইটেল দিতে পারি। তো সেই ক্ষেত্রে ধরুন আমি এখান থেকে লিখলাম যে নিউ প্লেস নিউ অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার। তো আমি এখান থেকে লেখার পর আমি কী করবো, আমি কতটুকু জায়গা লাগবে এটাকে টাইটেলটাকে কতটুকু স্পেসে রাখবো, তো আমি এটাকে একটু বড় করে নিলাম। নেওয়ার পর আমি এটাকে দুইটা পোর্শনে ভাগ করে দিচ্ছি এই লেখাটাকে। ওকে দেওয়ার পর আমি কী টাইপের ফন্ট ইউজ করবো, সেক্ষেত্রে আমি এখান থেকে ফন্টকে বাছাই করে নিতে পারি। তাহলে আমি এখান থেকে নিতে পারি যেমন আমরা যেগুলো সচরাচর আপনার ম্যাগাজিনে ইউজ করতে পারি, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যেমন ব্যাবেস নিতে পারি, তারপর আমাদের এখান থেকে মনস্টার আছে, রোবট আছে, ল্যাটো আছে, এই ধরনের ফন্টগুলো মূলত আমরা কাজ করতে পারি। আমাদের তিনটা ছবি আছে, সেই ছবিগুলো আমি কিন্তু ধরে আমার এই অ্যাডোবি ইলাস্ট্রেটর আমি এখানে অ্যাড করলাম। দেখুন অটোমেটিক্যালি তিনটা ছবি আমার এখানে চলে আসবে। দেন এই তিনটা ছবি কী করবো, আমরা আমাদের সাইজটিগুলোকে এখান থেকে আমরা মডিফাই করে নিব, কারণ আমরা চাচ্ছি যে এখান থেকে আমাদের যে সাইজ হবে ফটোশপের ফটো সাইজ সেটাকে আমরা কমাই দেবো এখান থেকে। ওকে আমার তিনটা ছবি চলে আসলো। এখন আমি কী করবো, ইমেজ থেকে ইমেজ সাইজ, এই যে ইমেজ সাইজে যাবো, এখান থেকে আশা পর্যন্ত 4000 আছে, এটাকে আমরা 1500 করে দেন। এই যে 1500 করে আপনি কী করলেন, ছোটো করে নিলেন, দেন ওকে প্রেস করে এটাকে আপনি এখান থেকে সাইজটাকে মনে করুন আপনি 200-এ নিয়ে আসলেন। দেখুন তো ওকে, আমি এখান থেকে আসার পর আমি এখান থেকে একইভাবে আমি এখান থেকে কী করবো, সাইজটাকে কমাই দেবো, ইমেজ থেকে ইমেজ সাইজ এখান থেকে আমি এটাকে ধরুন 1200 করে দিলাম। দেন আমি এখান থেকে প্রেস করে আমি এটাকে সাইজটাকে আমি একটু কমে নিচ্ছি এখান থেকে, ধরুন আমি এটাকে 300 করে দিলাম। আমি একইভাবে এই ইমেজটাকেও সাইজ কমাই দেবো আমি এখান থেকে, যে আমি এটাকে 1500 করে দিচ্ছি। দেন ওকে প্রেস করলাম, দেন আমি এখান থেকে আসার পরে আমি এখান থেকে সাইজটাকে 300 করে দিলাম। দেন আমার তিনটা ছবি দেখুন, আগে এই তিনটা ছবি ছিল কত, 1 MB 2 MB করেছিল, এখন আমি এটাকে সাইজটাকে কমাই দিলাম জাস্ট আমার কাজের সুবিধার্থে। তো আমি যেখানে আসলাম, যেখানে আসার পরে যে আমাদের মূল কাজে চলে যাচ্ছে, যে আমি এখান থেকে নিউ প্লেস নিউ অ্যাডভেঞ্চার লেখার পর আমি কী ধরনের ফন্ট ইউজ করবো, আমি এখান থেকে ক্লিক করার পর আমি এখান থেকে ব্যাবেস নিউ ফন্টটা নিলাম। নেওয়ার পর আমি এই ফন্টটা কতটুকু রাখবো, আমি ভাবছি যে এই পর্যন্ত নিয়ে আসবো টেনে এটাকে। তাহলে আমার যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমার যে মেজারমেন্টটা আছে বা আমার যেখান থেকে মডিউলার গাইডসটা আছে সেটাকে আমি কিন্তু খুব সুন্দরভাবে এখানে প্লেসমেন্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে আসার পরে যে আমি টেক্সটটাকে এখান থেকে আমাদের এখানে যে লিনিয়ারটা আছে ট্র্যাকিং ট্র্যাকিং, সেই ট্র্যাকিংটাকে আমি এখান থেকে লিডিংটাকে কমাই দিচ্ছি। লিডিং মানে সে দুইটি লাইনের মধ্যে কিন্তু গ্যাপ কমায়, তো সেক্ষেত্রে আমি এটাকে কমাই দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এই পর্যন্ত রাখলাম যে আমার এখান থেকে আমার টাইটেলটা হবে এ পর্যন্ত হবে, এই সাইজ পর্যন্ত, এই বক্স পর্যন্ত হবে। এখন আমার কী হবে, নিচে যে আমি কিছু লিখতে চাই এটা সম্পর্কে, সো সেক্ষেত্রে আমি এখান থেকে করতে পারি যে আমি কিছু এখানে ট্যাক্স নিয়ে আসতে পারি, যেমন আমি এখান থেকে সাইজটাকে এটাকে বাদ দিয়ে আমি এখান থেকে নর্মাল ফন্ট ইউজ করতে পারি, লরেন ইপসন টাইপের ফন্ট ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমি এখান থেকে আমার এখান থেকে এই যে প্রবলেমটা অনেক হতে পারে, তো সেক্ষেত্রে এখানে যে লিডিংটা আছে লিডিংটাকে আমি এখানে 12 বা 18 করে দিচ্ছি, এখান থেকে 18 করে দিলাম। এখন আমি এখানে কী করবো, ফন্ট নিয়ে আসবো কোথা থেকে, যে আপনি এখানে সার্চ করলে এরকমভাবে টান দিলেই আপনার অটোমেটিক্যালি ফন্ট তৈরি হয়ে যাবে। এ পর্যন্ত চলে আসলো আমার ফন্ট, দেখুন যে এখান থেকে চলে আসলো। তো আমি এখানে চাচ্ছি যে এটাকে আমার এই যে আমার দুইটা বক্স দুইটা মডিউলার গাইডের মধ্যেই থাকবে, তো সেক্ষেত্রে আমি এখান থেকে রাখলাম। রাখার পর আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে দিলাম, যেন আমি এটা সম্পর্কে বাই ডিফল্ট কিছু ট্যাক্স আমি এখানে এড করে আমি মূলত এটা সম্পর্কে লিখতে চাচ্ছি। যেন আমি এখান থেকে আসার পরে জাস্ট আমি এখান থেকে এই ট্যাক্সগুলোকে ডিলিট করে দিলাম। যেন আমি এখান থেকে এগেন আমি চাইলে এটাকে আমি আবার এদিকে নিয়ে আসতে পারি দুটি ট্যাক্স, যেমন এখান থেকে দেখুন আমি এখান থেকে চাইলে এই যে এরকমভাবে খুব সুন্দরভাবে কিন্তু আমার কাজটাকে আমি করে নিচ্ছি। তাহলে আমরা মডিউলার ট্যাক্সের মাধ্যমে মডিউলার ফরম্যাটটাকে যদি আমি ফলো করি তাহলে কিন্তু আমাদের কাজ করার ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাবে। আমি চাইলে এই দুটাকে ধরে আমি এখান থেকে ধরে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম, দেখুন আমাদের এটাকে নিয়ে আসতে পারি এরকমভাবে আমি নিয়ে আসতে পারি। তাহলে আমি চাইলে আমি প্রথমটাকে কী করতে পারি, যেমন লাইক দিস ওয়ান আমি এখান থেকে চাইলে এটাকে আমি একটু এই পর্যন্ত রাখলাম, এই গাইডটা পর্যন্ত রাখলাম। রাখার পর আমি এখান থেকে একটু ডিফারেন্ট কালার দিয়ে আমি এটাকে একটু হেডলাইন হিসাবে রাখতে চাচ্ছি, এটি ইম্পর্টেন্ট ট্যাক্স হিসাবে বুঝতে চাচ্ছি ক্লায়েন্টদেরকে আমি। তো সেক্ষেত্রে আমি এটাকে রাখলাম এরকমভাবে, রাখার পর আমি এখান থেকে এরকমভাবে রেখে এখন আমি এটাকে দিতে পারি। লাইজেশন দেখুন এই যে এরকমভাবে আমরা কিন্তু মডিউলার গাইড দিয়ে ম্যাগাজিনের যে কাজগুলো আছে খুব সুন্দরভাবে আমরা করতে পারি। তাহলে আমি চাইলে এখন আমার মতো করে আমার যে ট্যাক্স আছে সেই ট্যাক্সগুলোকে আমি এখান থেকে নর্মাল ট্যাক্স আছে, যেমন আমি লাইট ফন্ট দিয়ে ইউজ করতে পারি, যেমন লাইক দিস ওয়ান, এরকম ফন্টগুলোকে দিয়ে বা এরকম গ্যাপ রেখে
আমরা এখান থেকে কাজটাকে ধরে নিয়ে আসতে পারলাম। দেন আমি এখান থেকে দুটাকে ধরে আমি এ পর্যন্ত নিয়ে আসলাম। দেন আমার কাজটাকে আমি সহজভাবে কিন্তু সাজিয়ে নিলাম। তাহলে আমি কী করলাম যে আমার নিউ অ্যাডভেঞ্চার, নিউ অ্যাডভেঞ্চার সম্পর্কে আমি কিছু লিখলাম। এখান থেকে লেখার পরে এখানে আমারটা কী হবে, ছবি হবে। দেন আমি খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে প্লেসমেন্টটা করে নিতে পারলাম। দেন আমি চাইলে আমি যে কোনো একটা ছবি নিয়ে আসতে পারি, যে ছবিগুলো মূলত আমি এখান থেকে ডাউনলোড করছি। লাইক দোস্তন আমি চাইলে এই ছবিটাকে রাখতে পারি এখানে। যেমন আমি এখান থেকে ছবিটা নিয়ে আসলাম, দেন আমি এই ছবিটাকে এখানে প্লেস করতে চাচ্ছি। দেন ওকে, দেন আমি এটাকে নিয়ে এসে নিয়ে গেলাম এটাকে, এবং এই অবজেক্টটাকে ধরে Ctrl 7 প্রেস করলে আমার এখান থেকে এই টেক্সটটাকে আমরা নিয়ে আসতে পারি। তাহলে আমরা খুব সহজেই আমাদের কাজটাকে আমরা করে নিয়ে আসতে পারলাম। আমরা যদি চাই যে আমার ছবি কী হবে, সাইজটাকে আরেকটু ছোটো করবো, দেন আমি এরকমভাবে ছোটো করে দেন আমার মতো করে আমি কাজটা করে নিতে পারি। এখন চাইলে আমি কী করতে পারি, কালার অ্যাপ্লাই করতে পারি কিছু। যেমন আমি চাইলে এখান থেকে এই কালারটাকে, ছবি যে কালারটা আছে লাইক দিস ওয়ান, আমি এই কালারটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি। যেমন এখান থেকে আসার পরে আমি এখান থেকে এই কালারটা নিতে পারি, অথবা এই কালারটা নিতে পারি। সো আমি এখান থেকে আসার পরে এখান থেকে ছবি থেকে আমি কিছু কালার নিচ্ছি লাইক দিস ওয়ান, আমি এই কালারটাকে এটাকে নিচ্ছি। দেন আমার কালারফুল করে আমি আমার ডিজাইনটাকে প্লেস করলাম। এখন আছে যে আমি চাচ্ছি যে আরও একটা ছবি আমার এদিকে হবে, আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এদিকে হবে, কিছু টেক্সট সামথিং হবে। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে বিউটিফুল প্লেস, যে আমি একটা জায়গায় গেছি সেখানে একটা ভালো একটা প্লেস দেখতে পাচ্ছি, তো সেই ধরনের ধরুন আমি এখান থেকে আর একটি ছবি, যেমন এই লাইক দিস ওয়ান, এই ছবিটাকে পাবলিশ করতে পারি অথবা এটাকে। তো সেক্ষেত্রে আমি আবার কী করলাম, মডিউলার গাইডটাকে আমি ফলো করে আমি এখান থেকে এ পর্যন্ত আমি একটা ছবি ব্যবহার করতে চাই। তো সেক্ষেত্রে আমি এখান থেকে এটা আমার ছবির জায়গা হিসেবে আমি সিলেক্ট করলাম। দেখুন খুব মডিউলার গাইড হিসেবে যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ডিজাইন করার ক্ষেত্রে খুবই সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমি এটাকে রাখলাম। রাখার পর আমি এখান থেকে এই ছবিটাকে ধরুন বা এই ছবিটাকে আমি নিয়ে আসি, দেন লাইক দিস ওয়ান আমি এটাকে ছবিটাকে নিয়ে আসলাম। আসার পর আমি এই ছবিটাকে প্লেস করতে যাচ্ছি। তো প্লেস করার ক্ষেত্রে যখন আপনি ছবিটা প্লেস করবেন সেক্ষেত্রে আপনার ছবিটাকে অবজেক্টে নিচে নিয়ে যেতে হবে। তাহলে আমি অ্যারেস থেকে সেন্ড টু ব্যাকে নিয়ে গেলাম। দেন আমি অবজেক্টটাকে সিলেক্ট করে আমি এম্বেড করে দিচ্ছি। দেন কেন এম্বেড করলাম, কারণ এটা লিঙ্ক আকার আছে। এরকম যদি ক্রসিং থাকে তাহলে আপনার বুঝতে হবে যেটা আপনার ছবিটা লিঙ্ক আকার আছে। আমি যেটা অবজেক্টকে এটা অবজেক্টটাকে সিলেক্ট করে এম্বেড করে দেবেন, তাহলে লিঙ্কটা চলে যাবে। দেন অবজেক্টটাকে সিলেক্ট করে, দুইটি অবজেক্টকে সিলেক্ট করে, এই যে উপরে অবজেক্ট এবং নিচের অবজেক্ট দুইটাকে সিলেক্ট, ছবি এবং অবজেক্টটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্লিপ মেকে ক্লিপিং মার্কস করে দেবেন। তখন দেখেন আপনার ক্লিপিং মার্কস হয়ে গেছে। এখন আপনি বলতেছেন যে এখানে একটা টাইটেল ইউজ করবেন, বিউটিফুল প্লেস বা বিউটিফুল অ্যাজ অলওয়েজ, এরকমভাবে কোনো একটা জিনিস আপনি এখানে টাইটেল হিসেবে অ্যাড করতে পারেন। তো আমি সেই ক্ষেত্রে আমি চাইলে যে ছবির উপর অ্যাড করতে পারি, যে আমি যদি একটা চাই যে ছবিটার উপর আমি কোনো কিছু অ্যাড করবো সেটাও কিন্তু আমরা করতে পারি। যেমন এখান থেকে আসার পর আমি লিখতে পারি, যেমন আমি এখান থেকে আসার পরে আমি এটাকে সুন্দর করে আমার যে ছবিটা আছে সেই ছবির উপর আমি লিখতে পারি। যেমন এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। দেন আমি এখান থেকে নর্মাল আরেকটি ট্যাক্স ইউজ করলাম। জাস্ট আমি এখান থেকে এটাকে রেখে আমি এই জায়গাতে রাখতে পারি, যেমন লাইক দিস ওয়ান আমরা এটাকে দিতে পারি, অথবা আমরা এটাকে নিচেও ইউজ করতে পারি। যে আমি এই পর্যন্ত রাখবো এই বক্স পর্যন্ত, সেই ক্ষেত্রে আমি এখান থেকে কালারটাকে, আমি এখান থেকে এই কালারটাকে আমি এখান থেকে এটাকে এদিকে রাখতে পারি লাইক দিস ওয়ান। দেন ওকে, আমার এই বক্স পর্যন্ত হবে, এই বক্স থেকে এই বক্স। তাহলে আমার এখান থেকে কী হবে যে আমি এখান থেকে চাচ্ছি যে এই পর্যন্ত কালারটাকে আমি এই কালারটাকে ব্যবহার করে দিতে পারি। সো দেখুন আমরা খুব সহজে কিন্তু এখানে কাজটা করতে পারলাম যে আমার টেক্সটটা কতটুকু হবে। তো এতে করে কী হবে, যারা নতুন আপনাদের জন্য সুবিধা হবে যে আপনি কাজটা যখন করবেন তখন আপনার জন্য খুব ইজি হয়ে যায় যে আমি কীভাবে মূলত আমার যে টেক্সটগুলো সাজাবো। দেখেন আজকের বিষয়টা যদি আপনি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা হবে যে আপনি কীভাবে একটা টেক্সট কতটুকু রাখবেন। আমি যদি মনে করি যে আমার এই টেক্সটটা আমার প্রয়োজন নেই, আমি এখান থেকে আসার পরে মনে করুন আমি এখান থেকে এ পর্যন্ত একটা ট্যাক্স রাখবো, আমার এখানে একটা ছবি হবে। তো সেক্ষেত্রে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে একটা ফটো অ্যাড করতে পারবো লাইক দিস ওয়ান। যেমন এখান থেকে আসার পর আমি কালারটাকে এরকম করে দিলাম যে আমার এখানে একটা ছবি হবে। দেন আমি কিন্তু চাইলে কিন্তু এখানে একটা ছবিও
অ্যাড করে দিতে পারবো। তো আমি খুব সুন্দরভাবে কিন্তু এই কাজগুলো করতে পারতেছি, আমার শুধুমাত্র যে মডিউলার গাইডটা আছে সেই গাইডের ফলো করে কিন্তু আমি কাজ করতে পারি। আপনারা যারা নতুন তারা কিন্তু এই গাইডটাকে ফলো করে কিন্তু আপনাদের ডিজাইনটাকে আরও নান্দনিক করে তুলতে পারেন এবং আরও চমৎকারভাবে উপস্থাপনা করতে পারেন। তো সেক্ষেত্রে দেখুন আমি এখানে যেটা ছবি চাই, তাহলে আমার যে ছবিগুলো আছে তিনটা ছবি ব্যবহার করতে চাচ্ছিলাম, যেমন লাইক দিস ওয়ান। এই ছবিটাকে যদি আমি এখানে নিয়ে আসি, দেখেন আমি এই ছবিটাকে নিয়ে আসলাম, দেন আমি এটাকে ছোটো করি, আমি চাচ্ছি যে এটাকে আমি এখানে প্লেস করার জন্য, যে এখানে প্লেস করার জন্য। তো এখান থেকে আসার পর ওকে প্রেস করলাম, দেওয়ার পর আমি এটাকে নিচে নিয়ে গেলাম, দেন ওকে, দেন আমি এখান থেকে Ctrl 7 প্রেস করলাম, ওকে। তাহলে আমি এখান থেকে এরকম নিয়ে আসলাম। এখন আমি চাইলে আমার এই ডিজাইনটাকে আরও একটু এডিট করতে পারি, যেমন আমি চাইলে এখানে লেখাটাকে উপরে দিতে পারি এরকমভাবে, আমি চাইলে আরও কিছু ট্যাক্স দিতে পারি এখানে, যেমন লাইক দিস ওয়ান। আমি যদি চাই যে এই ট্যাক্সগুলো আমার এখানে হবে, কিছু ট্যাক্স এটা সম্পর্কে আরও কিছু ডিটেলস হবে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু কাজগুলো করতে পারি। একজন ডিজাইনের কাজ কি, একজন ডিজাইনের যত বেশিগুলোকে আপনি একটা ডিজাইনটাকে চেঞ্জ করবেন বা চেঞ্জে আনবেন, তত বেশি মূলত আপনার ডিজাইনটাকে আপনি আরও বেশি অ্যানালাইজ করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার ডিজাইনটা আরও বেশি সুন্দর হবে। তো সেক্ষেত্রে দেখুন আমরা এখান থেকে এই ডিজাইনগুলোকে আমরা এরকমভাবে বারবার পরিবর্তন করার মাধ্যমেও কিন্তু একটা ডিজাইন অনেক গুণগত মান পরিবর্তন হয় এবং আপনার অনেক রকমের চেঞ্জ দেখতে পাবেন। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে চাইলে আমি এখান থেকে ফন্টের এই কালারটাকে দিতে পারছি এখানে, যেমন লাইক দিস ওয়ান, এরকমভাবে আমি এখান থেকে কালারটাকে দিয়ে দিলাম এরকমভাবে। তো জাস্ট আপনার কীরকম চান সেটাকে আপনার নিজের মতো করে আপনি কিন্তু এগুলোকে পরিবর্তন করে কিন্তু আপনি কাজটাকে করে নিতে পারেন। যেমন লাইক দিস ওয়ান আমি এরকমভাবে একটা প্লেসকে রেখে দিতে পারি। তারপর আমি প্লেস সম্পর্কে কিছু কোটেশন দিতে পারি বা এটার লোকেশন কোথায় আছে সেই সম্পর্কেও দিতে পারি। তো যদি আমি চাই যে লোকেশনটা কোথায়, সেক্ষেত্রে আমি যদি অ্যাড করতে চাই, যেমন ফ্ল্যাট আইকন একটা আইকন দিতে পারি, যেমন ফ্ল্যাট আইকন, যে ফ্ল্যাট আইকনে আমি এখানে যদি চলে আসি, আমি এখান থেকে লোকেশন যদি সার্চ করি, লোকেশন এই লোকেশন দিয়ে আমি এটা লোকেশন আইকন একটু আপনি পিন অ্যাড করতে পারেন। তো সেক্ষেত্রে আমি এখান থেকে চাইলে আমি এখান থেকে একটা পিনকে ডাউনলোড করে নিতে পারি, লাইক দিস ওয়ান, এখান থেকে ফ্রি, আমি এখান থেকে ফ্রি ডাউনলোড করে নিলাম এই পিনটাকে। ওকে, আমাদের পিনটা ডাউনলোড হয়ে গেছে। আমি এখানটা কী করবো, ধরে আমাদের এখানে নিয়ে আসলাম, আসার পরে আমি এই পিনটা কী করবো, ব্যাকটোর করে নিতে পারি কীভাবে, ইমেজ টেস্টের মাধ্যমে ক্লিক করলে ইমেজ টেস্ট এবং এক্সপ্যান্ড করে দিলাম, দেন আমি এখান থেকে যে আমার যে ডিজাইনটা আছে এটা আছে পিনটা আছে সেটাকে আমি নিয়ে নিলাম, নিয়ে আমি এটাকে ছোটো করে আমি এখানে এটা প্লেস করতে পারি, যেটা লোকেশনটা কোথায় এবং এটা বিউটিফুল একটা প্লেসে যখন আপনার ম্যাগাজিন করবেন সেক্ষেত্রে আপনি লোকেশনও দিয়ে দিতে পারেন, যেটা এই লোকেশনটা এখানে আছে। কে আমরা এখানে একটা কী করতে পারি, প্লেসের যে লোকেশনটা সেটা আমরা এখানে অ্যাড করতে পারি। তাহলে আমরা এখান থেকে বাই ডিফল্টভাবে আমরা দিতে পারি, যেমন ইউর কান্ট্রি নেম বা কান্ট্রি নেম, যেমন কান্ট্রি নেম হিসেবে আমি এখান থেকে অনেক কান্ট্রি পাই, বাট এখান থেকে আমাকে এটা দেওয়া যাবে না, কোনো কান্ট্রি নেম উল্লেখ করতে পারবো না। তো এখানে কান্ট্রি নেম দিয়ে দিলাম বা প্লেস দিয়ে দিলাম, এখান থেকে কান্ট্রি নেম আকারে এটা দিয়ে দিলাম, যেন আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে ব্ল্যাকই রাখি। রাখার পর আমি এখান থেকে এটাকে নর্মাল ফন্টটা আকারে রাখতে পারি, জাস্ট এরকম এটাকে আমরা ছোটো আকারে করে দিতে পারি। এখানে আমরা কিছু ট্যাক্স অ্যাড করতে পারি বাই ডিফল্ট, দুই তিনটা লাইন এখানে আমি অ্যাড করে দিলাম। এটাকে আমি ধরুন যে আমার গাইড আছে সেই গাইড অনুযায়ী আমি এটাকে অ্যাড করলাম। আমি এখান থেকে যে আমার ট্যাক্সটাকে আমি এখান থেকে যে লিঙ্কটা আছে সেটা কমাই দিলাম, দুইটি লাইনের মধ্যবর্তী গ্যাপ আমি এখান থেকে এটাকে বাদ দিয়ে দিলাম। দেন আমার যে বক্স আছে সেই বক্সের ভিতরে আমি রাখতে চাচ্ছি আমার লোকেশনটা এবং এটা, দেন আমি এটাকে রেখে আমি কালারটাকে এই কালারও দিতে পারি, টেক্সটটাকে আমি নামটাকে ফন্টে রাখতে পারি, দেন কান্ট্রি নেম আমি এটাকে ছোটো করে দিতেছি, এখান থেকে এটা আমি একটু ছোটো করে রাখা দিলাম, ফন্টটাকে আমি এটা রাখলাম,
और ये एकटू नीचे नहीं एखन थे चेन्ज कर दिल बोल्ड कर दीते रेगुलर फ्रंटे रेखे दिल एखन थे कलर के एकम कर दिए जस्ट हमें एखन थे एकम भाव क्योंकि एक डिजाइन तैरि करते तो आज के जो डिजाइन मूल पार्ट हल एखन थे मेडलर जो गाइड तैरि कर लाइडर माध्यम जो अपनी क्ज करें तो अपना क्या सौंदर्य बेड़े जाए अपने से क्जटा के अपनी खूब सुंदर भाव तुले आसते पर तो परवर्ती भिडियो जो अपने भलो लेगे थे तो अवश्य हमारे जो यूट्यूब चैनल आखान अपने सबसक्राइब कर रखबें परवर्ती नतून टीट्यूल आसते हैं जगह अपनी एखन थे देखते पाबंधन और कन्टिन्यूस एक् भिडियो दिए जामन रिसेंट एक मासर मध्य और तीन भिडियो पब्लिश कर जमन एखन थे भिडियोगो प्लस अपनी एखन थे और अनेकगुल्लो भिडियो आज है जगह यो देखते और अपना जो कोर्स करते चान ग्राफिक डिजाइन से क्षेत्र में जोाजोग करते मूलत नतून ग्राफिक डिजाइन कोर्स नहीं आसे डे केयर ग्राफिक डिजाइन कोर्स डे केयर बोलते बोझा एखन थे ऑफलाइन कोर्स एखन थे मूलत टोटाल एक दिन एक बैचे शुधुमात्र दस जन स्टूडेंट थाकबे सेखाने सकाल नौटा थेके एकटा पर्यन्त थाकते होबे सेखाने प्रति सप्ताह पाँच दिन क्लास होबे सकाल नौटा थेके एकटा पर्यन्त क्लास होबे डे केयर सेखान थेके तीन मासेर कोर्स नेब आमरा एतटुकु सिक्योरिटी दीते पारि जे आपनि जदि आमादेर सप्ताह पाँच दिन क्लास करें और नौटा थेके जदि एकटा पर्यन्त क्लास करें ताहले आपनिओ होते पारेन एकजन भालो ग्राफिक डिजाइनर सो आज के पर्यन्तई सबाई भालो थाकबेन आल्लाह हाफेज।